নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা Astro Connection YouTube চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আপনি কি কর্কট রাশির জাতক বা জাতিকা তাহলে ভিডিওটি আপনারই জন্য কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি কর্কট রাশির জাতক জাতিকার অক্টোবর মাস কেমন যেতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ শীঘ্র আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে অক্টোবর মাস কেমন যেতে চলেছে তার আগাম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন কিন্তু একটি বিষয়ে মাথায় রাখবেন আমি যে ভবিষ্যৎবাণী আপনাদেরকে জানাতে চলেছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক ভবিষ্যৎবাণী অর্থাৎ সার্বিক রাশিফল তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এ ধরে কখনো এগোবেন না এবং বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন তবে এই ভিডিওতে বলা কথাগুলো আপনার চলার পথে গাইড হিসেবে কাজে আসবে তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আছি গোচর ফল অর্থাৎ এই মাসে কিছু গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে সে সম্পর্কে আগে আপনাদেরকে অবগত করতে চলেছি দোসরা অক্টোবর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সেই দিনে বুধ গ্রহ কন্যা এবং বাইশে অক্টোবর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করতে চলেছে এবং সর্বশেষ শুক্র গ্রহ তিরিশে অক্টোবর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের অক্টোবর মাস কেমন যেতে চলেছে প্রথমে আসি কেরিয়ারের দিক এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে কেরিয়ারের দিকে একটা সুখের সম্ভাবনা আপনারা দেখতে পাবেন মাসের শুরুতে শুক্র এবং বুধের দৃষ্টি দশমভাবে হওয়ার ফলে আপনাদের কাজের একটা প্রচেষ্টা কিন্তু বৃদ্ধি পাবে এবং যে কোনো কাজ কিন্তু আপনারা ধরলে সেটাকে কিন্তু ছেড়ে কথা বলবেন এর পাশাপাশি এই কাজের জায়গায় কিন্তু আপনাদের প্রমোশন বা পদোন্নতি হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের স্যালারি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে সতেরোই অক্টোবর রবি তুলারাশিতে প্রবেশ করতে চলেছে যা আপনাদেরকে কোনো নতুন কাজের দায়িত্ব নিতে হতে পারে এবং সেটিকে আপনারা খুব সুন্দরভাবে তা সম্পন্ন করতে চলেছেন এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং নতুন কোনো উদ্ভাবনী শক্তির দ্বারা আপনারা ব্যবসা স্টার্ট আপ করতে চলেছেন অর্থাৎ এমন কিছু ব্যবসা আপনি স্টার্ট আপ করছেন যেটা কেউ সেরকমভাবে করেনি বা মার্কেটে খুব কম রয়েছে এই রকম নতুন কোনো ব্যবসা কিন্তু আপনি স্টার্ট করতে পারেন এর পাশাপাশি যারা অলরেডি ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং ব্যবসায় যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আপনাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই মাসে আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে যার দরুন যে কোনো কাজ আপনারা জয় করেই ফেলবেন এতে গেল চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন যেতে চলেছে অর্থাৎ যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কেমন যেতে চলেছে দেখুন এই মাস একটু ওঠা মধ্যে দিয়ে যেতে চলেছে কিছু কিছু সময়ে আপনাদেরকে কনসেন্ট্রেশনের অভাব দেখা যাবে এবং এই মাসে আপনারা যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে তবে আপনারা যদি প্রচেষ্টা ঠিকঠাক রাখেন সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত বাধা আপনারা অতিক্রম করতে পারবেন তবে মাসের শেষের দিকে এই সমস্ত বাধা আপনাদের সমাপ্ত হতে চলেছে এবং আপনারা যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এরপর আছি পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে দেখুন এই মাসে পারিবারিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসে আপনারা মনের কোনো ইচ্ছা পূরণ করতে পারেন যেমন যদি ঘর পেন্ট করবো হবেন সেটা করতে পারবেন যারা গার্ডেনিং করতে পছন্দ করেন তারা গার্ডেনিং করতে পারবেন এই মাসে আপনার গৃহে লোক সমাগমের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং পিতা মাতার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে সেরকম কোনো প্রবলেম নেই অর্থাৎ এই মাসে আপনাদের গৃহে কিন্তু একটা সুখের পরিবেশ তৈরি হতে চলেছে এটা বলা যেতে পারে এই মাসে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি খুব একটা যে শুভতা বলা যাচ্ছে না পার্টনার থেকে কিন্তু ধোকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা সেলফ বিজনেস করছেন অর্থাৎ আপনি বিজনেসের মালিক তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম নেই কিছু বিজনেস রয়েছে যে বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে যেমন আপনি যদি গার্মেন্টসের বিজনেস করেন আপনি যদি ফুডের বিজনেস করেন আপনি যদি গ্লসারির কোনো বিজনেস করেন আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই মাসে যারা এক্সপোর্ট এর বিজনেস করছেন বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ট্রেডিং করেন এছাড়াও শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এই মাসটি এরপর আসুন যে নেওয়া যাক আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে এই মাসের শুরুতে একটু হলেও প্রবলেম আসতে চলেছে আপনাদের প্রেম জীবনে অর্থাৎ একটা সন্দেহ মন আপনাদের মধ্যে তৈরি হবে কিন্তু দোসরা অক্টোবরের পরবর্তী সময়ে সেই সমস্ত প্রবলেম কিন্তু কাটতে চলেছে এবং আপনাদের মধ্যে পুনরায় ভালোবাসার সম্পর্ক তৈরি হতে চলেছে এই মাসে আপনারা কোথাও ভ্রমণে যেতে পারেন কোথাও পার্লারে যেতে পারেন সিনেমা হলে যেতে পারেন এবং আপনাদের একটা ঘুরে বেড়ানোর প্রবণতা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসুন যে নেওয়া যাক আপনাদের দাম্পত্য জীবন কেমন যেতে চলেছে দেখুন দাম্পত্য জীবনও কিন্তু আপনাদের এই মাসে খুব ভালো যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হতে চলেছে এর পাশাপাশি এই মাসে আপনারা হাজব্যান্ড ওয়াইফ কোথাও ট্যুরে যেতে পারেন তবে এই মাসে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু আপনাদের মধ্যে প্রবেশ ঘটতে চলেছে যে জায়গাটা আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে এর পাশাপাশি এই মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক কষ্ট কিন্তু তৈরি হতে চলেছে এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থনৈতিক স্থিতি যেটা মোস্ট ভাইটাল পয়েন্ট সেটা কেমন যেতে চলেছে দেখুন আর্থিক দৃষ্টিকোণ থেকে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ আয়ের উৎস কিন্তু আসতে চলেছে এবং সেই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে তিন ক্ষেত্র থেকে আপনারা পেতে চলেছেন তবে এই মাসে যেমন আয় হবে সেরকম কিন্তু খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে কাউকে অর্থ ধার দেবেন না এবং অর্থ ধার নেবেন না এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে এই মাসে আপনাদের প্রপার্টি রিলেটেড যে সমস্যা সেই সমস্যা কিন্তু কাটতে চলেছে এবং যারা জমি জায়গা এই সমস্ত ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং এই মাসে কারো কাছ থেকে আপনি কিন্তু গিফট পেতে পারেন এবং বন্ধুর সহায়তা কিন্তু আপনারা এই মাসে পেতে চলেছেন এরপরে আসুন জেনে নেওয়া যাক আপনাদের হেলথ কেমন যেতে চলেছে দেখুন এই মাসে আপনাদের হেলথের দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তাও বলা যাচ্ছে না আবার খুব খারাপ যাবে তাও বলা যাচ্ছে না অর্থাৎ একটা মিশ্রিত ফল হতে চলেছে কিছু কিছু সময়ে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার কিছু কিছু সময়ে আপনাদের এই শরীর স্বাস্থ্য ঠিক হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা অলরেডি ভুগছেন কোনো রোগে তাদের ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে চলেছে বড় ধরনের প্রবলেম ক্রিয়েট হলে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন তো ওভারঅল যদি বলা যায় কর্কট রাশির জাতক ও জাতিকার অক্টোবর মাস কিন্তু মোটের উপর দিয়ে শুভই বলা যায় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ